আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, কাজা নামাজের নিয়ত কিভাবে করবেন এবং কিভাবে তা পড়বেন সে সম্পর্কে কোরআন হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দর্শক, আমাদের মাঝে এমন লোক বহু রয়েছে যারা বছর বছর ধরে নামাজ ছেড়ে দিয়েছে, নামাজ কাজা করেছে। তো আপনার যদি কয়েক বছর নামাজ কাজা হয়ে থাকে, তাহলে তা আদায় করার সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে, আপনি আজ থেকে যদি নামাজ পড়তে ইচ্ছা করেন, তাহলে আজকের ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করার পর আপনি নিয়ত করবেন কবে আপনি প্রথম ফজরের নামাজ ছেড়ে দিয়েছিলেন। যদি 2 বছরের নামাজ আপনি ছেড়ে দেন, তাহলে নিয়ত করবেন 2 বছর আগে যে ফজরের নামাজটা আমি ছেড়ে দিয়েছিলাম সেই নামাজটা পড়তেছি, আল্লাহু আকবার। এমনিভাবে আপনি যখন জোহরের নামাজ পড়বেন, জোহরের নামাজ পড়ার পর আপনি নিয়ত করবেন 2 বছর আগে যে জোহরের নামাজটা আমি ছেড়ে দিয়েছিলাম সেটা এখন পড়তেছি। এভাবে যদি আপনার 3 বছরের নামাজ আপনি ছেড়ে দিয়ে থাকেন, আর 3 বছর যদি আপনি উকতিয়া নামাজের সাথে ইমামের সাথে নামাজ পড়ার পর আবার পুনরায় ওই উকতের নামাজটা কাজা করে নেন, তাহলে 3 বছর পর দেখবেন আগে যে 3 বছরের নামাজ আপনি ছেড়ে দিয়েছিলেন তা এক সময় সব কাজা হয়ে গিয়েছে, সব পড়া হয়ে গিয়েছে, আর কোনো নামাজ আপনার জীবনে অবশিষ্ট নেই। এটাই হচ্ছে সবচেয়ে উত্তম পদ্ধতি। তবে দর্শক, কাজা নামাজ শুধু ফরজের ক্ষেত্রে, সুন্নত বা নফল নামাজের কাজা নেই, এমনিভাবে জুমার নামাজেরও কাজা নেই, জানাজারও কোনো কাজা নেই। ছুটে গেলে আর পড়া যায় না, জানাজা ছুটে গিয়েছে আবার একা একা পড়বেন তা না, ঈদের নামাজ ছুটে গিয়েছে একা পড়ার কোনো সুযোগ নাই। এমনিভাবে সুন্নাত বা নফল নামাজের উক্ত শেষ হয়ে গেলে তা কাজা করারও সুযোগ নাই। তো দর্শক, আপনি যখন নামাজ পড়বেন, নামাজের আগে অবশ্যই কাজা নামাজের নিয়ত করবেন। ফজরের নামাজের নিয়ত আপনি এভাবে করবেন, নাওয়াইতুয়ান আকদিয়া লিল্লাহি তাআলা আরবা সালাতিল ফাজরি ফায়াতাতি ফরজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কামাতিশ শারীফাতি আল্লাহু আকবার। দর্শক, আমি এখানে আরবা বলেছি, এখানে হবে রাকাআতি। দর্শক, এরপরে যখন জোহরের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত করবেন, কাজা নামাজ পড়ার চেষ্টা নিয়ত করবেন, তখন আপনি আরবি এভাবে নিয়ত করবেন, নাওয়াইতুয়ান আকদিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতি জোহরি ফায়াতাতি ফরজুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শারীফাতি আল্লাহু আকবার। দর্শক, আপনি চাইলে বাংলা নিয়ত করতে পারেন। এই যে আমি জোহরের নামাজের নিয়ত আরবিতে করলাম, এটা যদি আপনি বাংলায় করতে চান তবে এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে জোহরের ফরজ 4 রাকাত কাজা নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এরপরে আসরের নামাজ যদি আপনি কাজা করতে চান, তাহলে আপনি এভাবে নিয়ত করবেন, নাওয়াইতুয়ান আকদিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিল আসরিল ফায়াতাতি ফরজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার। এবং যখন আপনি মাগরিবের নামাজের কাজা করার চেষ্টা করবেন, তখন নিয়ত আপনি এভাবে করবেন, নাওয়াইতুয়ান আকদিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিল মাগরিব ফায়াতাতি ফরজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার। এবং দর্শক, সর্বশেষ যে নামাজটি, এশারের নামাজের কাজা যখন আপনি পড়বেন, তখন নিয়ত করবেন এভাবে, নাওয়াইতুয়ান আকদিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিল আইশা ফায়াতাতি ফরজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি আরবি বা বাংলা নিয়ত করবেন। বাংলা নিয়তের সহজ পদ্ধতি হচ্ছে, আমি কিবলামুখী হয়ে এশারের 4 রাকাত কাজা নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। ফজরের যদি নিয়ত করেন বাংলায়, তাহলে এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত কাজা নামাজ আদায় করেছি, আল্লাহু আকবার।
বা আপনি যদি নিয়ত নাও করেন, আরবি নিয়ত নাও করেন বা বাংলা নিয়ত মুখে মুখে উচ্চারণ নাও করেন, তবেও আপনার নামাজ হবে যদি আপনি মনে মনে নিয়ত করেন। মনে মনে নিয়তই হচ্ছে আসল। আপনি মনে মনে নিয়ত করলেন, আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত কাজা নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, তবেও আপনার নামাজ হয়ে যাবে। এই যে আমি আরবি নিয়ত বললাম বা বাংলা নিয়ত পড়ে শোনালাম, এগুলো পড়ে পড়ে তারপর নামাজে দাঁড়ানো জরুরি নয়। প্রধান শর্ত হচ্ছে মনে মনে নিয়ত করা। আপনি আরবি নিয়ত করলেন ঠিক, কিন্তু মনে মনে নিয়ত করলেন না, আরবিটা পড়লেন মনে মনে নিয়ত করলেন না, তাহলে আপনার নামাজ হবে না। অবশ্যই আরবিটা পড়ার সাথে সাথে মনে মনে নিয়ত আপনার করতে হবে। তো আসুন আমরা নিয়ত কিভাবে করতে হয় তা জানি, এবং কিভাবে কাজা নামাজ সহজে আদায় করতে হয় তা জানি, এবং কাজা নামাজ আদায় করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিগত জীবনের সমস্ত নামাজগুলো কাজা আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।